নাগরিকদের অধিকার রক্ষা করাই আইনের উদ্দেশ্য, কিন্তু কখনো কখনো আইনকে ব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানি করা হয়। প্রায়ই দেখা যায় জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যে মামলা দেয়া হয়। আবার অনেক সময় প্রভাবশালী কোনো গোষ্ঠী কাউকে শায়েস্তা করবার জন্য মিথ্যে অভিযোগ করে থাকে। মিথ্যে মামলার বেশিরভাগই ফৌজদারি মামলা। এর উদ্দেশ্যই হলো মানুষকে ভোগান্তি দেয়া। আপনি যতই নির্দোষ হন না কেন, কেউ আপনার বিরুদ্ধে শত্রুতা করে মিথ্যে মামলা করলে প্রাথমিক অবস্থায় মানসিক বিপর্যয়ের সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে মানুষ যে ভুল সবচেয়ে বেশি করে থাকে তা হল পালিয়ে যাওয়া। আর এই পালিয়ে যাওয়াকে কেন্দ্র করেই শুরু হয় প্রশাসনের ধরপাকড়। প্রাথমিকভাবে অপরাধীর তকমাও লেগে যায় পালিয়ে যাওয়া সেই ব্যক্তির উপর। তবে মামলাটি মিথ্যে নাকি সত্য সেটি মূলত নির্ভর করে দেশের প্রচলিত আইনে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে। এমনই এক ঘটনার সূত্রপাত বন্দরনগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার 2 নং হোসনেবাদ ইউনিয়নের হিলমোগল গ্রামে। চট্টগ্রাম শহর থেকে রাঙামাটি ফরেস্ট রেঞ্জের লালমাটির আঁকা বাঁকা পথ পেরিয়ে রাঙ্গুনিয়া উপজেলার 2 নং হোসনেবাদ ইউনিয়নের হিল মোগল গ্রামে মোগলের হাট খামারি পাড়া। দৃষ্টি প্রতিবন্ধী উকিল আহমদ, যিনি এ গ্রামেরই একজন বাসিন্দা, অনেক কষ্টে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন। ভাঙা ঘর আর এসব দৃশ্যই যার প্রমাণ। প্রতিবন্ধী উকিল আহমদের বসত বাড়ি ও পরিবারের জীবন যাপনের এসব দৃশ্যই বলে দেয় কতটা অভাব অনটনের মধ্য দিয়ে পরিবারটি দিন পার করছে। তবে সেই দৃষ্টি প্রতিবন্ধী উকিল আহমদের দেখা নেই এখানে। জানা যায় প্রায় 3 বছর যাবত সে ঘর ছাড়া, 4 দেয়ালের মাঝে কারাগারে বন্দী তিনি। পরিবারের অভিযোগ, মিথ্যে মামলায় আজ তিনি কারাগারে। আমার জামাই টলি চালাই স্যার, টলি চালাই হাই মাছি দে, মাছি দে, মাছি দে, হ্যাঁ গোথাই লিয়ান বাঙ্গি দি স্যার। আর তই গরু ফালি আর হাই মাছের বাগা বাগা গরি এই বাগা গরু ফালি গোথাই লিয়ে থই আর চলি তই ইনি নারাজ জাগা স্যার। তই মাই মাই ফাতিন ন স্যার, আই দুগদাং দা করে হাই জামাইরি মাইসি দে, জামাইরি মাইসি দে, নামা সহ দে মাসাতন মাইসি সাহায্য করে, সাহায্য করি আর চলি আর সাজ থাকি দি। আজ তিন্ন মাই ফা লাহা ফারা করে দি, লাহা ফারা করি না ফারি তু উগ গার মাস স্যার, উগ গার মাসে স্যার আর দুয়া আছে ইয়ে সাজ করে দি স্যার, এই ফুরি ফেলাই স্যার মাইসর সাজ করে দি স্যার, সমাজ সমাজ কাজ সমাজ আজ সমাজ স্যার স্যার গরু টরু ফালিয়ে খাই দিয়ে আর গুথাইলাম ভাঙ্গে দিই স্যার, তো এর দেখতাম গিয়ে দিই স্যার। আর আর ইন্দি কেউ নাই বিয়া গুঙ্গে গো হামে হজ হয় স্যার, আর বিয়া গুঙ্গ গরিব মানুষ এই না আর জাগা স্যার, আর জাগা আর জাগা স্যার জুলুম করে খাই ফেলা দেন না স্যার, দা স্যার আজ 8টা বছর না স্যার, দা আজ স্যার 8টা বছর না স্যার, দা জুলুম করে খাই ফেলা দে স্যার। ইউ না তই চেন মানে লাই দিয়ে, লাই দিয়া তই বিচি লই তুই ডাঙর জ্বালা হলে বিচি লই তুই ইয়ার এক দূর মাইজি বিয়নুর মাইতর গরি নি তা সুরি না লাই দিয়ে। চেয়ারম্যানের কাছে গেছিল কে বিচার নিয়ে ওই দিন মারামারির সময়? আমি। আপনি আর কে গেছিলেন? আমি আমার জাল। যদি একজন প্রতিবন্ধী তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন বা কারো দ্বারা মামলা হামলার শিকার হয়ে হয়রানি হন, তবে তিনি বা তার পরিবার সরকারের তরফ থেকে বিশেষ আইনি সুবিধা পেতে পারেন বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রতিবন্ধীদের জন্য কিন্তু সরকার আইন করেছে, প্রতিবন্ধীদের যদি কেউ নির্যাতন করে, প্রতিবন্ধীদের তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে কিন্তু সেই আইনের আলোকে তারা সরকারের কাছে যোগাযোগ করতে পারে আর কি। শুধু দৃষ্টি প্রতিবন্ধী উকিল আহমদই নন, তার পরিবারের মতো আরো অনেকের পরিবারেরও একই অবস্থা। রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলার দায়ে 12 জনের অনেকেই আজ আসামির তকমা নিয়ে কারাগারে, বাকিদের কেউ আবার জামিনে। হাবিবুর রহমানে বেঞ্চেজ করাইয়ারে কেস দিবার লাগে এর দূর নাসের দিন ইয়াস
ইতারা বেয়া কোন যায় হদে মরি গেই মরি গেই এরকম হয় আর হদ ফুয়াদ ওই নয় হদ দরি ফেলা হদ ইনু যায় তো নদী সদ এন হয় আর ফুয়াদ ইয়াদের হাবিবুর রহমানের ফুয়ারে দরি ফেলি ওই বেড়ে লই হাসপাতাল গেই দে ইয়া নলে ইয়া সুড়ো ফার দরি ফেলি দে দরি এ দূর লাইতে না লাগি দি সহ্য করে না ভাই আর মেরি মেরি গজর আর গুহুয়া তর তো হাসিল তো তুই একা না তরই দে হাসপাতাল দূর দিত কিন্তু মানুষ যান বাসন ফরস আর ফুয়া যখন এগিয়ে হয় ইতারা লগেই এরকম হয় আর ফুয়া ধরি পেলাই আর ফুয়া গজ্জ গজ্জ হাঁদের বুঝলো দে সুড়ো ফুয়া ধাতিকে করে দেখি দেয় আর চেয়ারম্যানে সালিশ বিচার করে রায় দিয়ে দিছে এদারা দখল সার্ভে সার্ভে বলে মানে ছয় মাসের টাইম দিয়েছে ছয় মাসের টাইম নেওয়ার পরও ছাড়তেছে না এরপর এক বছর চলে গেছে তাও থাকতেছে না পরিষদের আমাদের কী আছে সেটা রায় দিছে এটার ডকুমেন্টও আছে তো ওই দিন আমাদের ওই পাড়ার মহিলারা গিয়ে ওখানে কি সিমের বেজি রুখতেছে এই এটা আমাদের পৌরের অংশটা এরা আজকে অনেক দিন যাবৎ দখল করে খাইতেছে তো এখন রোগার সময় উনি দেখছে যিনি মারা গেছে উনি দেখার পর ওনার একটা তালতো আছে ওখানে নাসিরুদ্দিন রিয়াজ ওনাকে ফোন দিছে ফোন দেওয়ার পর উনি বিভিন্ন আপনার সন্ত্রাস পাঠাইছে ওখান থেকে পাঠাই এরা আমাদের ওই জেডাক আছে এদেরকে অনেক মারধর করছে মাদর করার পর চেয়ারম্যানকে কল করছে চেয়ারম্যান আসছে জায়গায় চেয়ারম্যান জায়গায় আসার পর কৃষক বলে এই আমার জেটাকে মেরে আট সিলাই করছে মাথা মেরে উনি পড়ে গেছে চেয়ারম্যান তখন আসছে জায়গায় চেয়ারম্যান এসে বলতে যে এখানে কিছু হবে না সবাই পরিষদে মাঠে চলেন তো সবাই পরিষদ মাঠে গেছে যে মারা গেছে এও গেছে এও বসছে পরিষদ মাঠে অনেক মেম্বার টেম্বার অনেক লোক ছিল পরিষদে ফুল মামনার পরিষদ মাঠ আমাদের বাজারের ভিতর তো অনেক লোকজন ছিল পরিষদ মাঠে যে মারা গেছে এও ছিল সাথে আপনার পুলিশও ছিল রাঙ্গুনিয়া তারা চার পাঁচজন তো উনি বলতেছে চেয়ারম্যান নিজে বলতেছে সাজা আপনার কাপ লাগতেছে মনে হয় আপনার গাম আছে আপনি একটু বাইরে গিয়ে বসেন তো যখন উনি বাইরে গিয়ে বসছে তখন আপনার ওই গিয়া থেকে পড়ে গেছে পরিষদের ওয়াল থেকে নিজে দাম করে পড়ে গেছে মানে আপনি কীভাবে আপনার আসামি হইলেন আমি জায়গার মালিক দিয়ে আসামি হয়েছি জায়গার মালিক দিয়ে আমি আসামি হয়েছি আমি ওনারা কীভাবে বেদাল বসে আমি বেদাল সময় ছিলাম না ওনার বাতি যে আমার হাতে ওনার বাতি যে মুরগি ফার্ম ছিল আমি মুরগির ফার্ম টানি ফার্ম মুরগি টানি আমার পরে নজর একটা বারো আছে বারোটা দিয়ে আমার ওনার বাতি যা হঠাই যায় ওইখানে মুরগি নিয়ে ইনুসের বাতি যা ইনুসের বাতি এখন বাতি যা আর এর মধ্যে ঘটনা ঘটনা আমি তো ছিলাম না এখানে আগে দেখছি যে এখানে মানুষ প্রচুর মানুষ কোথায় এখানে পরিষদের মাঠে তা আমি কাজ করতেছিলাম ওখান থেকে আমাকে আমার নাম দিয়ে দিছে তারপর আমি ওই আমার আঙ্কেলকে নিয়ে গেছিলাম আমাকে সব বাধা দিছে এইসব দরিদ্র পরিবারগুলো কেনই বা হত্যা মামলার আসামি কেনই বা আজ তারা ঘর ছাড়া কারাগারে বন্দী বিষয়টি স্পষ্ট হতে মাঠে নামে সিভিল টিম সরজমিনে গিয়ে দেখতে চায় ঘটনার সত্যতা মামলার আসামি পরিবারগুলো থেকে জানা যায় এক টুকরো জমি মূলত এ বিরোধের কারণ পরিকল্পনা নিয়েছে আমাদেরকে মারধর করে মারি ফেলবা আমাদের জায়গা গুলা ওরা নিয়ে যাবে সরেজমিনে গেলে জানা যায় ভিটে বাড়ির জমি রক্ষায় পাশের বাড়ির সাথে মূলত বিরোধের সূত্রপাত জমির বিষয়টি নিষ্পত্তি করতে প্রথমে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে হত্যা মামলার আসামিদের পক্ষে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা সেকেন্দার হোসেনের রায়কে কেন্দ্র করেই মূলত শুরু হয় বিরোধ যদিও বা তখন দুপক্ষের সমঝোতার মাধ্যমেই জমি নিয়ে আপোষ মীমাংসা করে দেন চেয়ারম্যান মির্জা সেকেন্দার এমনটাই বলছেন এলাকাবাসী ওই জায়গা জমি সংক্রান্ত একটা বিষয়ে দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলে আসছিল চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিচ্ছেন ওইটা মীমাংসা করার এখন মীমাংসা করতে গিয়ে হয়তো কোনো পক্ষের ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো এক পক্ষ মনে করতেছে ওর জায়গাটাও দখল করে আছে এখন ওর দখলটা হয়তো ছেড়ে দিতে হচ্ছে হয়তো ওইটা মনে করে হয়তো চেয়ারম্যান সাহেবের হয়তো ব্যক্তিগত শত্রুতা করেই এই কাজটা হয়তো চেয়ারম্যান সাহেবকে দোষারোপ করছে চেয়ারম্যান এখানে জায়গা পাবে না কিচ্ছু পাবে না গরিব নিরহ মানুষেরও বাঁচাইতে যায় চেয়ারম্যান বাঁচিয়ে গেলে এটা হলো 100% গ্যারান্টি বুঝছেন আর যে মিথ্যা কথা বলতে যে মহিলা হলে বাইরে হয় না সব মহিলা হলে বাইরে করে আমরা ব্যাঙ্গারি চালক ম্যাঙ্গারি চালক হলে আমরা বাদ খাই দিই আমরা হন মানুষের বেজালন নাই আর গরিব জায়গায় আর সারি দেয় আর শাসি দিয়ে আর বাদ খাই জায়গা জমি নিয়ে একটা ঝগড়া হয়েছিল তখন চেয়ারম্যান সাহেবের ফোন করছিল চেয়ারম্যান সাহেব আমার ফোন করছিল করিম তোর বাড়ির পাশে একটু ঝগড়া হয়েছে দেখ তখন আমি গেছিলাম দেখছি হয় এরা ঝগড়া ছিল কিন্তু যে মানুষটা মরছে উনি ওইখানে ছিল না ওইখানে আসিলও না ওনারা আমরা দেখিও না কিন্তু ওই
আবার শ্যামেশাব আসছিল আসা আমরা দুজনে যে এরা ওই কথা কাটা কাটি করছে যে ওইটা আমরা সমাধান গিয়া করে দিছি এই শ্যামেশাব আবার বলে তুমরা পরিষদ আসো দুজন পক্ষে আমি একটা সমাধান করে দেবো তখন পরিষদ আসছে কিন্তু ওই সময় ওই মানুষটা পরিষদ আসছে ওনারতে আরও এর আগে দুই দিন আগে আমার পার্শ্ববর্তী আমার বাড়ির পাশে ওনার আরও দুদিন আগে ওনার অসুখ হয়েছিল ওই তো করোনা হয়েছে বলছে তো এরা করোনা হয়েছে বলছে এর দুর্বল হয়ে গেছে শরীর একদম তখন উনি আসছে উনি শ্যামে সাহেব বলছে বদা তুমি কী জন্য আসছো তুমি চলো তুমি তো অসুস্থ মানুষ তুমি এখানে কী জন্য থাকবা তুমি চলে যাও আমরা দেখি কী করতে পারি তখন এর নামিয়ে আসতে সময় নামিয়ে আসা ওই সময় পুলিশও আসিল এখানে নামে আসতে সময় আজকে ওই যে ডাবল ডেলের থেকে ওই এখানে ডেল আছে না ফুইটা ওইখান থেকে আজকে আস্তে 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 দাম করে ফরে গেছে এখানে ফুইরা আজকে ওই ওই দোষী ওইখানে দোষী আছে না ওই গাড়ির ড্রাইভার চেঞ্জ ড্রাইভার পুলিশে বলছে ইয়া ওই গাড়ির ড্রাইভার ওনার তুলি না তারপরে ওনার ওনার চাচা বা ভাতিজা ওনার সয় ওই ইজাকালি আছে ওই যে রাঙ্গুনিয়া এই হাসপাতালে তারপরে ওই উপজেলা হাসপাতালে নিয়ে গেছে নেওয়ার সময় কিছুক্ষণ পরে গিয়ে আসতেছে উনি মারা গেছে আসলে ওনারা কেউ মারেও নাই উনিও কেউ মারে না হত্যা মামলার আসামিদের পক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের রায় যার ফলে জমিটির মালিক হত্যা মামলার আসামি রায় তবে কেন ইউনুস মিয়া নামের এক বয়োবৃদ্ধ মানুষকে জমিটির জন্য হত্যা করতে হবে কেনই বা হত্যার দায় নিয়ে আজ তারা আসামি হয়ে ঘর ছাড়া কেউ আবার বন্দি কারাগারের চার দেয়ালের মাঝে এসব অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে আবারও মাঠে নামে সিভিল টিম তা এবার মৃত ইউনুস মিয়ার বাড়িতে যেতে চায় অনুসন্ধানী দলের সদস্যরা আসামিদের বাড়ি থেকে মাত্র দুহাত দূরত্বেই মূলত ইউনুস মিয়ার বাড়ি অনুসন্ধানী দলের উপস্থিতিতে অনেকটাই বিব্রত মৃত ইউনুস মিয়ার পরিবার ক্যামেরা দেখেই প্রথমে নিজেদের আড়াল করবার চেষ্টা শত চেষ্টা করেও মৃত ইউনুস মিয়ার স্ত্রীর সাথে কথা বলতে ব্যর্থ হয় অনুসন্ধানী দলের সদস্যরা চাচার সাথে একটু কথা বলা যাবে না না কথা বলা যাবে না ওনার সাথে সরি আসলে উনি অসুস্থ মানুষ না আমরা ওনারা কথা বেশি বলতেছে ওনারা প্রেশার বেড়ে যাবে এগুলো কতগুলো বলছেন তো এখন চাপটা নিতে পারবে না এটা আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এখন উনি ওনাদের সামনে ঘটনা একটা ঘটছে ভাই হঠাৎ করে হুট করে সুস্থ সবল একটা মানুষ একজনের মেরে ফেলছে হ্যাঁ মানে কয়েকজন মানুষ মেরে ফেলছে হঠাৎ করে একটা মেরে ফেলবে এটা তো ওরা চাপটা নিতে পারতেছে না আর কথাবার্তা তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে বয়স হয়ে গেছে জি এই কারণে আপনার কথা ঠিক আছে পরে অবশ্য ইউনুস মিয়ার ভাই ও ভাতিজার সাথে কথা হয় তবে ইউনুস মিয়াকে কিভাবে হত্যা করা হয় সে বিষয়ে তেমন কোনো সদুত্তর দিতে পারেননি তারা যদিও বা তারা নাকি ইউনুস মিয়াকে হত্যার সময় ঘটনাস্থলেই সবাই উপস্থিত ছিলেন কিন্তু তাকে বাঁচাতে কেউ এগিয়ে যাননি এমনকি ইউনুস মিয়ার স্বয়ং স্ত্রীও আপনার চাচি যিনি মৃত ইউনুস আলী না ওনার বিচার চাই কিন্তু ওনার সাথে মানে তেমন একটা কথা বলে কোন ইয়ে হবে না মানে উনি অসুস্থ মানুষ তারপরে হচ্ছে ওইটা হচ্ছে একদম শকড কারণ আমার চাচা আপনার চাচাকে যখন মারা হইলো তখন উনি কোথায় ছিল তখন চাচি কোথায় ছিল চাচি তো ঘরে ছিল এখানে ঘরে ছিল আপনার চাচিও তো দেখছেন মৃত্যু না চাচি কিভাবে দেখবে আমরা তো ওখান থেকে রাস্তা থেকে নিয়ে গেছি চাচাকে যে মারলো চাচাকে যে মারছো ওখানে রাস্তায় তখন চাচি কই ছিল চাচি ঘরে ছিল তো মারামারি খবর পেয়ে যায় নাই ওখানে না না ওখানে মহিলারা যায় নাই ওখানে মহিলারা কেউ যায় নাই আরে মহিলারা কেমনে যাবে ওইটা তো ইনস্ট্যান্ট ঘটনা একটা ঘটে গেছে ওইটা তো নিয়ে গেছে ওখান থেকে ঘটনা ঘটার পরে আমরা নিয়ে গেছি আমরা নিয়ে যাওয়ার পরে চাচাকে তো আনছে একদিন পরে চাচি তো দেখে নাই এখন আপনার চাচার কোনো সন্তান টন্তান আছে এই মুহূর্তে যারা ই করতে চায় এখানে কেউ নেই এখানে বিদেশ গত কিছুদিন আগে ছিল ওইটা বিদেশ চলে গেছে ওরা প্রতিবন্ধী যে ছেলেটা আছে ওইটা তো আপনার একদম ব্যাড টেস্ট ওটা কথা বলতে পারে না শুক্রবার দিনে দুপুরে সকলের সামনে ইউনুসকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন তারা তবে ঘটনাস্থল কোথায় জানতে চাওয়া হলে হত্যার প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম সাক্ষী ইউনুস মিয়ার ভাতিজা ইমরান হোসেন ঘটনাস্থল বলতে গিয়ে অনেকটাই ঘাবড়ে যান মামলায় নাকি বাড়ির সামনে ঘটনাস্থল দেখানো হয়েছে বাড়ির সামনে তো উল্লেখ করছে বাড়ির সামনে বলতে যে জায়গা ছিল একটি ওইখানে তো ওইখানে যার নেতৃত্ব হয়েছে উনি সামনে সামনে আয়ু উল্লেখ করছে আয়ুর নাম কি ছিল
কোনায়ও যিনি পিবিএতে আইছিল দুজন আইছিল একজন থানার আইছিল একজন পিবিএতে আইছিল হ্যাঁ থানারটা কি হইছিল থানারটা হচ্ছে বিল্লাল ছিল এসআই বিল্লাল ছিল উনি রিপোর্ট দিছে উনিও একই ঘটনা উল্লেখ করছে কিন্তু হচ্ছে আমাদের যে দুজন আসামি এবং একজন যিনি যার নেতৃত্ব হইছে চেয়ারম্যান যিনি সাবেক চেয়ারম্যান ছিল তৎকালীন চেয়ারম্যান ছিল যার নেতৃত্ব হইছে যিনি শাটার গান নিয়ে আসছে এবং অস্ত্র নিয়ে আসছে যার নেতৃত্ব হইছে ওনাকে যে ধারা থেকে একটা 302 ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আর কি ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেটা আবার পিবিআই তদন্ত করে পাইছে পিবিআই তদন্তের মধ্যে যিনি যারা দুঃস্বীকার করছে তারা উল্লেখ করছে যে তার নেতৃত্ব হয়েছে এবং শাটার গান নিয়ে আসতে অস্ত্র নিয়ে আসছে অস্ত্র নিয়ে এসে যে হত্যাযজ্ঞ নিশ্চিত করেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে যে হত্যাটা করছে তারা স্বীকার করছে এবং পিবিআই তদন্তে এটা আসছে ওই ধরনের কোনো ছবি টবি আছে যে অস্ত্র ব্যবহার করছে বা ইয়া ওইটা অডিও রেকর্ড টেকর্ড সবগুলো পিবিআইতে দেওয়া হয়েছিল তখন ভিডিও রেকর্ড আছে কোনো ভিডিও তো ভিডিও রেকর্ড নাই ভিডিও ঘটনার দিন ভিডিও রেকর্ড করা হয়নি তবে এই হত্যাকাণ্ডের মূল মদতদাতা হিসেবে তৎকালীন ইউপি চেয়ারম্যানকে বারবার দায়ী করছেন তিনি তবে অনুসন্ধানী সদস্যদের কাছে স্বপক্ষে তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ইউনূসের ভাতিজা কি কি অস্ত্র ব্যবহার করছে আর কি হলুদ কালার না সবুজ কালার কি ধরনের কালার ওইটা আসলে ওইটা আমরা জানি সবাই শাটার গান হ্যাঁ আসলে কেউ তো বর্ণনা করতে পারবে না আসলে আমরা তো শাটার গানের আমরা তো অস্ত্র নিয়ে মানে অস্ত্রের সম্পর্কে তো আসলে তেমন একটা জানি চিহ্নিত করছেন ওই দিন আসলে সবাই গিয়েছিলাম আর উনি একটা ব্যাগে ছিল ওইটা হ্যাঁ ওটা একটা কাঁধের ব্যাগে ছিল প্রথমে আমরা প্রথমে মনে করছি এটা যে জায়গা জমিনের কিছু ডকুমেন্টারি জিনিস আছে না যে আমিনের কাছে তাকে যারা জায়গা পরিমাপ করে সার্ভেয়ারের কাছে তাকে আমরা প্রথমে মনে করছি ওইটা আমরা সেই জন্য প্রথমে সবাই দৌড়ে গেছি কিন্তু উনি যখন ব্যাগ খুলে যখন বের করছে তখন তো সবাই হতবাক হয়েছে কারণ এই এলাকার মধ্যে আমরা যে এলাকায় থাকি ওই এলাকার মধ্যে অস্ত্রের সাথে তেমন একটা কেউ মানে কয়েকদম প্রভাবশালী ছাড়া অস্ত্রের সাথে আমাদের যেমন আমরা পড়ালেখা করছি আমাদের সাথে অস্ত্রের সাথে কোনো সম্পর্ক কিংবা আমরা অস্ত্রের সম্পর্কে ওইরকম কোনো ধারণা নাই কে কোন অস্ত্র বের করবে পরবর্তীতে যখন ওনার যখন অস্ত্র শস্ত্র নিয়ে গেল যখন বয়স্ক হয়েছে তখন থানায় অনেকে জানে অনেকে এখানে এলাকার মানুষ ওনার কাছে ওনার না শর্টগান না এটা লম্বা ওটা কালার কি সাদা ছিল কালো ছিল না লাল ছিল না সবুজ ছিল কালারটা কারণ আপনি দেখে তো চিহ্নিত করছেন যে একটা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয় বলেও জানান তিনি এটা পিবিআই তে তদন্তকারী একজন অফিসার ছিল পরিতোষ দাস পরিতোষ দাস ওনার উনি কি উপডকন নিছে কিনা জানি না কিন্তু এক্সট্রা ইন্টারেস্ট নিছে কিনা জানি না উনি অনেকগুলো সাক্ষী সাজাইছে বিভিন্ন রকমের সাক্ষী এখানে বানোয়ার সাক্ষী ড্রাইভার সাজাইছে বিভিন্ন রকম কাহিনী করছে কাহিনী করার পরে এক পর্যায়ে আমাদেরকে ট্যাট করছে আমাদেরকে মামলার আসামি করে দিবে পরিতোষ দাস এসআই পরিতোষ দাস ওটা বলার পরে তৎকালীন আমি এসপিকে জানাইছি বিষয়টা এসপিকে জানানোর পর এসপি বলছে যে আইনানুক যেটা ব্যবস্থা নেওয়ার দরকার ওইটা ব্যবস্থা নিতে নেন আপনারা ওইটা তো আপনাদের বিষয় তখন আমরা এটা মাননীয় আদালতকে জানাই মাননীয় আদালত যে এটা এটা বুঝতে পেরে মাননীয় আদালত পরিতোষ দাস এসআই পরিতোষ দাসকে ওইখান থেকে সরাইয়ে অন্য একজন মানে সিনিয়র লেভেলের মানে পরিদর্শক টাইপের একজন তদন্তকারী অফিসার দেয় তার চাচাকে কিভাবে হত্যা করা হয়েছে জানতে চাওয়া হলে তিনি মুচকি হাসি দিয়ে বলেন এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তাই ভালো জানেন আমি তো স্পটে ছিলাম রাস্তার সামনে কিভাবে আপনার চাচাকে মারছে কিভাবে এ তো উল্লেখ করছে তো এগুলো সব কিছু মানে আপনি তো ছিলেন আমি তো ছিলাম এলোপাতারি ভাবে মারছে আর কি সবাই এলোপাতারি মারছে ঠিক আছে মানে এটা আয় আয়ের মতো উল্লেখ করছে আয় মতো আর আপনি চোখে কি দেখছেন আমি চোখে ওইটাই দেখছি ওই ঘটনাটা দেখছি আমরা যেটা বলছি ওই ঘটনাটা দেখছি যেটা দেখছি যেটা ঘটছে ওইটা বলছি এবং আমাদের ঘটনার সাথে আসামিদের ঘটনা এবং সম্পূর্ণ মিল পাইছে মিল পাইছে সেই জন্য তো কিভাবে মারছে টারছে কোনটা যে আপনার চাচাকে আমার চাচাকে তো ওই যে আঘাত করছে আর কি মাথায় আঘাত করছে তারপর হচ্ছে হ্যাঁ এলোপাতারি মারছে মাথায় আঘাত করছে স্পেসিফিক করে দিয়েছে কোন কে কোন জায়গায় আঘাত করছে ওইটা তাই না জি আচ্ছা মানে কয়জন মিলে মারছিল বারোজন মিলে মারছে বারোজন মিলে মারছে আর ওই যে ইয়া চেয়ারম্যান সাহেব নিজে কি বন্দুক ধরছে নাকি হ্যাঁ বন্দুক নিয়েছে উনি প্রথম আঘাত করছে উনি আঘাত করার পর শালার পুত্রে মাল বলতে এটা মারছে উনি প্রথম আঘাত করছে কি দিয়ে বন্দুক দিয়ে হ্যাঁ ওনা বন্দুক কাঁদে ছিল বন্দুক দিয়ে প্রথমে বন্দুক লাঠি দিয়ে বাড়ি দিছে এরপর বন্দুক বের করে জোরে আঘাতকে বলছে উড়ে মার তারপর যখন আমরা যখন সবাই যখন এদিকে যখন আসতেছি তখন এই বন্দুক বের করে বলতেছে কেউ আসলে গুলি করে দিব এরা মারছে এরা মৃত্যু নিশ্চিত করছে ওর দাঁড়াইছিল জন মানে হ্যাঁ জনসম্মুখ
তিনি এই হত্যা মামলায় কত নম্বর সাক্ষী সেটিও স্পষ্ট করতে পারেননি। আপনি কয় নম্বর সাক্ষী? আমি ওখানে সাক্ষী দিছি, এখন কয় নম্বর সাক্ষী এটা দেখি নাই। তৎকালীন ইউপি চেয়ারম্যানের কাছে থাকা অস্ত্র দিয়ে তার চাচাকে আঘাত করা হয়, তবে অস্ত্রটি কি রঙের ছিল সেটি জানতে চাইলে তিনি এ বিষয়েও কোনো সদ উত্তর দিতে পারেননি। ওটা আমার আনুমানিক ধারণা, আমার এখন ওই যে স্মৃতি তো অনেকদিন আগে, তিন বছর আগের, তাহলে ওই দিনের ঘটনা আমরা শুধু এক তৎক্ষণাৎ একবার দেখেছিলাম। পরে অবশ্য তিনি স্বীকার করতে বাধ্য হন অস্ত্রটির কালারের বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। এখন এক্স্যাক্টলি এটা আমার স্টেটমেন্টটা যদি এখন এক্স্যাক্টলি না হয় তাহলে আমি তো বলতে পারবো না এটা আসলে এক্স্যাক্ট কী কালার ছিল। মৃত ইউনুস মিয়ার ভাইদের কথাই রীতিমতো অবাক সিভিল টিমের সদস্যরা। মুখ ফসকে এক ভাই বলেই ফেলেন ইউনুস মিয়া নাকি স্ট্রোক করে মারা গেছেন, তবে এ সময় আরেক ভাই এসে বলেন ভিন্ন কথা। স্ট্রোক মানে বুঝি নাই। স্ট্রোক করে মারা গেছে আমার ভাইকে, ওই এরা 10-12 লাঠি রড আর গাছের বাটাম এগুলো নিয়ে আসছে, আমাদের ওই গিরে আছে, গিরে এগুলো উল্টে ফেলছে, ভাঙি ফেলছে। আমার ভাই ভাতিজা এরা দৌড়ে গেছে যে আমাদের এগুলো ভাঙছস কেন, এটা বলার সাথে সাথে দুই তিনজনে মারেছে মাথা বেড়াতে, সারা গায়ে রক্ত। আমার ভাইকে প্রথম বাড়ি দিতে এই মির্জাশাগান্ডর এই বাড়ি মারিয়ে ফেলা দিচ্ছে, মারি খাইয়ে পড়ে গেছে, বলছে শালা সুতকে যতক্ষণ ফেরান আছে এতক্ষণ মার। আর আমরা যখন দৌড়ে গেছি তখন আমাদেরকে বলতে এই সামনে একাই আঁকবি গুলি করব অস্ত্র নিয়ে, আমাদেরকে গুলি করার জন্য আমরা সামনে যেতে পারি নাই, আমার ভাইকে উদ্ধার করার জন্য সামনে যেতে পারি নাই বাবা। আমাদের দুজন দুজন ঘুরে দু তিনজন আমার ভাইকে মারতেছে, আমাকেও মারতে বাড়ি মারতে ফিটে মানে এরা কীভাবে আক্রমণ করছে এইটা বলার মতন বাবাকে। এই সময় আমরা হুঁশ জ্ঞান হারাই ফেলছি, আমার ভাইকে তো তো মারতেছে দেখতেছি, সবাই মারতেছে, এই 10-12 সবাই মারতেছে, লাঠি আর রড আর গাছের বাটাম এগুলো দিয়ে এগুলো আমার আমার ভাই মাটিতে পড়ে গেছে তো আর উঠতে পারে নাই, ওই মাটিতে পড়ার মধ্যে সব সারা পিটেছে। আমার ভাইকে ভাইকে অজ্ঞান অবস্থা এরা মাইটে বেশিক্ষণ না, এই 5-10 মিনিটের মধ্যে এরা মাইয়া চলে গেছে। সন্ত্রাসীরা চলে গেলে নাকি ইউনুস মিয়াকে বাড়ির সামনে থেকে উদ্ধার করে সিএনজি যোগে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই সিএনজি চালকের পরিচয় জানতে চাইলে তারা বিষয়টি অন্যদিকে প্রবাহিত করেন, বলেন ভিন্ন কথা। আমার বাতি সিএনজি করে ইসাখালি নিয়ে গেছে, ডাক্তার বলতো এতো বাঁচে নেই, মারা গেছে সিএনজি করে, সিএনজি অ্যাম্বুলেন্স লোকজন সব পালিয়ে গেছে। এরা পরে এরা ভাই আমি বলি ড্রাইভার বিদেশ চলে গেছে, ড্রাইভার বিদেশ চলে গেছে। ইউনুস মিয়ার হত্যার বিষয়ে তার স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলতে চাইলে সেখানেও বাধা দেয়া হয়, বলা হয় তারা অসুস্থ। যদিও বা মৃত ইউনুসের স্ত্রীকে দেখা যায় ঘরের আড়ালে পায়চারি করছেন, কারণ ঘটনা তো দেখছি আমরা, যেটা দেখছি ওইটাই। মহিলারা কেউ বেরোয় নাই? না না, মহিলারা কেউ বেরোয় নাই। আমার কথা হচ্ছে স্ট্রোক যদি করে থাকে তাইলে এই জিনিসটা প্রুফ করবে মেডিকেল সার্টিফিকেট, ফরেন্সিক রিপোর্ট। ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট লেখা আছে এখানে ইন্টারকানিয়াল মানে আপনার মাথার খুলির ফ্র্যাকচার্স, লেফট টেম্পোরাল বোনস ফ্র্যাকচার্স। হ্যাঁ, তারপর হচ্ছে এটার ফ্র্যাকচারের কারণে ওনার ওনার মৃত্যু হয়েছে। হ্যাঁ, ডিউ টু ইন্টারকানিয়াল ফ্র্যাকচার্স। স্ট্রোকের কাহিনী, এরা ওনার কাছে স্ট্রোক করছিল? না, ওনার কখনো স্ট্রোক করে নাই। এবং ওনার ওনার রিপোর্টে লেখা আছে, আপনি পোস্টমর্টম রিপোর্ট কোর্ট থেকে কালেকশন করেন কিংবা যেখান থেকে কালেকশন করেন ওখানে উল্লেখ আছে। মৃত ইউনুস মিয়ার ভাতিজা ইমরান হোসেনের ভাষ্য মতে তার চাচার মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন পোস্টমর্টমের রিপোর্ট।
এছাড়াও আমরা দুই তদন্ত কর্মকর্তার উপরেই তাদের বিশ্বাস না থাকায় পরে অন্য তদন্ত কর্মকর্তার দ্বারস্থ হন তিনি পান কাঙ্ক্ষিত তদন্ত রিপোর্টও। তবে কেন ইউনুস মিয়াকে বহন করা সেই সিএনজি চালক ও ইউনুসের স্ত্রী সন্তানদের আড়াল করবার চেষ্টা অনুসন্ধানী দলের সদস্যদের কাছ থেকে, কেনই বা তাদের ক্যামেরার সামনে কথা বলতে দেয়া হচ্ছে না? তবে কি ইউনুস স্ট্রোকে মারা গেছেন? তার ভাইয়ের ভাষ্য মতে সবকিছু স্পষ্ট করব, তুলে ধরব আপনাদের সামনে। তবে ছোট্ট একটি বিরতির পর মৃত ইউনুস আলীর পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে সেটি দেখে আসবার পূর্বে, যেখানে দিনে দুপুরে প্রকাশ্যে লোহার রড ও লাঠি শোটা দিয়ে পিটিয়ে ইউনুস মিয়াকে হত্যা করা হয়েছে সেই স্থান থেকে ঘুরে আসা যাক। ইউনুস মিয়ার বসত বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরেই পিসঢালা সড়কের ওপর জনসম্মুখে ইউনুসকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ তার ভাই ও ভাতিজা ইমরান হোসেনের। তবে আশপাশে থাকা বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দোকানদাররা জানান এমন কোনো ঘটনাই দেখেননি তারা। কিন্তু নিজে দেখি না যে সুগের খানা তো স্যার সমাজ নিজে স্বয়ং সুখ যাতে দেখি না স্যার কি বলবো। হঠাৎ ইউনুস মিয়ার আরেক বড় ভাইও বললেন ইউনুস মিয়ার নাকি হার্টের সমস্যা ছিল বছর খানেক যাবত। তবে তৎক্ষণাৎ তার আরেক ভাইয়ের কথায় সায় দিয়ে বলেন তাদের ভাই ইউনুসকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারী ১২ জনের পরিচয় জানতে চাইলে ভাইরা চুপ থাকলেও ভাতিজা ইমরান হোসেনের উত্তর ছিল বেশ লক্ষণীয়। আপনার ছোট ভাইয়ের হার্টের সমস্যা ছিল? হার্টের সমস্যা আছে। এরা এই পুকুর পাড় দিয়ে এদিকে আসার জায়গা আছে বুঝছেন, এরা এই লাঠি সুটা নিয়ে পুকুর পাড় দিয়ে এসে এখানে মারছে। এই দোকানের সামনে এই বইগুলো শুক্রবার বন্ধ ছিল। হ্যাঁ শুক্রবার বন্ধ ছিল। দেখেন দেখেন একটু জোরে বলুন। এই জায়গায় এই জায়গায়। হ্যাঁ এটা কি ছিল, কোথা থেকে ধরে আনছিল? ধরে আনে নাই, আমার চাষা এখানে আসছে। মানে এই যে বাঁশের কুটি আছে না, বাঁশের কুটি কিংবা গাছের কুটি, কুটি একটা নিয়ে আমার চাষাকে এখানে পথে বাড়ি দিছে, বাড়ি দিয়েছে। আমার চাষা এখানে পড়ে গেছে, এখানে কি বেজে জায়গার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে উনি সাটা গ্রাম বের করে আবার একটা বাড়ি দিয়ে বলতেছে এটা মার, এটা মারে এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা তো ওইখান থেকে ভাই ভাতিজা সহ পরিবারের সকল সদস্যদের সামনে ইউনুস মিয়াকে পিটিয়ে হত্যা করা হলেও কেন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি এমন প্রশ্নের উত্তরও ছিল রীতিমতো আশ্চর্যজনক। আপনারা ওই দিন ঘটনার দিন সবাই উপস্থিত ছিলেন? ছিলাম ছিলাম। তাহলে নিজের ভাইকে চোখের সামনে যে মৃত্যুটা, এটা কখনো আমার ভাই কে কিভাবে মারতেছে কিভাবে মেরে ফেলছে আমাদের চোখের সামনে, আমরা দেখে তাকার কোনো উপায় নেই। এর অস্ত্র দিয়ে দরজাদের সামনে এদিকে ওখান থেকে এদিকে আসতে পারি নাই আমার ভাইকে বাঁচানোর জন্য। মৃত ইউনুস মিয়ার পরিবারের কথায় প্রাথমিকভাবে এটা স্পষ্ট যে ইউনুস মিয়া এক বছর যাবত হৃদরোগে ভুগছিলেন, তবে স্ট্রোকে নয় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চলুন তবে দেখা যাক ইউনুস মিয়ার পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে। সিভিল টিমের হাতে আসা মৃত ইউনুস মিয়ার ময়নাতদন্তের রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক শেখ আব্দুল্লাহ মামুন এ দুজন বিশেষজ্ঞের মাধ্যমে পর্যালোচনা করে দেখা যায় সেখানে স্পষ্ট প্রতীয়মান হয় যে দুই আঙুলের মাঝে ছোট একটি কাটা দাগ ছাড়া মৃত ইউনুস মিয়ার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধুমাত্র মাথার ভেতরে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে এবং সেখানে একটি স্পট রয়েছে। মোদির কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, শুধু দুই আঙুলের মাঝখানে একটু সামান্য কাটা জখম আছে, আর অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। হিস্ট্রি নিতে হবে সেটি মাথা ঘুরায় পড়ে গেছিল কিনা, পড়ে যে আঘাতের কারণে তোমার ওখানে দুটাতে
অনেক সময় পড়ে যায় না, মাথা ঘুরে পড়ে যায়, সেই কারণে ওই ট্রেনে আমি ফ্র্যাকচার হতে পারে। পড়ে গেছে দেখে ওইখানে ফ্র্যাকচার হয়েছে এবং ইস্কে রক্তক্ষরণ হয়েছে, গুরুত্বপূর্ণ সাক্ষী ইউনুস মিয়ার পরিবারের সদস্যদের ভাষ্য মতে 12 জন মিলের লোহার রড ও লাঠি শোটা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হলে মৃতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন থাকবার কথা, কিন্তু সেসবের কোনো উল্লেখই নেই পোস্টমর্টেম রিপোর্টে। তবে কি ইউনুসের মৃত্যু মাথার ভেতরে রক্তক্ষরণের কারণেই হয়েছে? তিনি কি সত্যি ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন নাকি অন্য কিছু? বিষয়টি খতিয়ে দেখতে আবারও ঘটনাস্থলে যেতে চায় সিভিল টিম। আবারও হত্যা মামলার আসামিদের বাড়িতে অনুসন্ধানী দলের সদস্যরা। জানতে চাওয়া হয় মূলত সেদিন কি ঘটেছিল যে কারণে হত্যা করা হয় ইউনুস মিয়াকে। আপনার স্বামীর কি হয়েছে? মানিক কত রাস্তা হচ্ছে তুমি সন্তারা জি নাই নি এই তারা কে রাত দে দি লোয়ার লট কে রাত দেখি দি চুরি কে রাত দেখি দি এত তোর পৌঁছি তো আর হয়তো বুকি হন আই আই দুধ দিই আর মাই ফোয়া না ইরেছি আর মাই ফোর দুধ দিই দৌড়ি যাই আর 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 বেড়ার সুরাই তুমি সাইড দিয়ে সাইড দিবে মাথার উদ্দি বাড়ি দিত স্যার তো আর হয়তো তুমি হন তুমি হন হয়তো আর হয়ে যায় সুরাই তোমার সিঁড়ি দেখ দেখ হয়ে যায় সুরাই তো নুমাইনি তারা দেখ দিয়ে বাড়া করে এনে সন্তারাস আর মাঝি আজা করে আনি বেড়ে রে দরজা বাঁধিয়ে জি আজা মাইরে ইউনুস রে এ না তে গম এতে না মরে। তাদের ভাষ্য মতে ইউনুস মিয়া নন, তার ভাই ভাতিজারাই ঘটনার দিন বহিরাগত বেশ কয়েকজন সন্ত্রাসী এনে চড়াও হয় এবং তাদের উপর শুরু করে নির্যাতন। এ সময় বিষয়টি তার স্থানীয় চেয়ারম্যান মির্জা সেকেন্দার আলীকে জানালে ঘটনাস্থলে আসেন চেয়ারম্যান। মাইদর গজ্জি সার আহারে মাইদর গজ্জি আর আহারা চেয়ারম্যানের বাড়ি গাই চেয়ারম্যান আর ডাকি আর এমনি ডাকি এমনি যে সময় গোতাইল খাড়ি খেলার আর গোতাইল কোবাই খেলার গোতাইল যাতে হাড়ি খেলার সা দূর নাই যে চেয়ারম্যান হাত দা তোরা হা যায় তারা নিরোহা মানুষ ই তারা রাহা যায় এড়িল তো তুষার খার ঘর তোরা রে গা বিচার করি দি বিচার করি দি আরে তো এই তারা জাগার রাই দি এই তারা গিয়া জাগাই তারা জাগার মালিক তোরা হা দেন কর হা দায় হা দে বিয়া গন হনছিল যাই তো এই স্যার বিয়া গো হনছিল গেয়ে হনছিল গেয়ার আবি বুড়া হা মানারে লয় আবি বুড়া হা মানব বউ আই গিয়া হাসপাতাল গিয়ে গুই এই মহিলা আলার মানে দিদিনি বেকি মার করে দেয় বাটাং কিরিস এই লোয়ার লট মানে আর কোন মারি বেলা আনার বিল অসুস্থ নাই নিসমে হন অসুস্থ হন গিয়া মারে নর এই গিয়া গরি আর ইবে দে ইবে মানে মিথ্যা হাতা মাতা গিয়া গর হদ দে মিছা হাতা বেকি মিছা হাতা বেকি মিছা হাতা মানে সদরবদর হাতা হব দে। তবে তাদের এসব কথার সত্যতা খতিয়ে দেখতে চায় সিভিল টিম, তাই এবার সরাসরি তৎকালীন চেয়ারম্যান মির্জা সেকেন্দারের মুখোমুখি অনুসন্ধানী দলের সদস্যরা। জানতে চাওয়া হয় এ হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার বিষয়ে। উকিল আহমদ আমার কাছে একটা লিখিত অভিযোগ করেছিল, তারা উভয় পক্ষে কিন্তু একই পাশাপাশি বাড়ি উভয় পক্ষের প্রতিনিধির মাধ্যমে একটা সালিশি বটুক দিয়েছিলাম, সালিশি বটুকের মাধ্যমে এটা একটা আপনার সিদ্ধান্ত উভয় পক্ষের প্রতিনিধির মাধ্যমে একটা সিদ্ধান্ত আসছে। আসার পরে গিয়ে বর্তমান বাদীরা আমার কাছে এক মাস সময় সিদ্ধান্তের পরে গিয়ে এক মাস সময় চাইছিল আমার কাছে, আমি এক মাস সময় দিয়েছিলাম। এক মাস পরে গিয়ে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, তারা উভয় পক্ষে একদিন হঠাৎ বিষের মধ্যে হঠাৎ জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তারা দুই পক্ষে কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে আসছিল বর্তমান বাদীরা। সন্ত্রাসীরা এসে ওই উকিল আহমদের ঘর গোয়ালঘরটা ভাঙচুর করতেছে এবং মারধর করতেছে। তো আমার কাছে ফোন করছিল এক নম্বর আসামি হাবিবুর রহমান, তখন আমি হাবিবুর রহমানকে বললাম যে তোমরা থানার আশ্রয় নেওয়ার জন্য। এর কিছুক্ষণ পরে দুইটা মহিলা আমার ঘরে আসছে কাপড় চুপড় ছিঁড়া এসে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার প্রেক্ষিতে আমি এক পর্যায়ে আর ঘরে বসে না থেকে ঘটনাস্থলে গেছি, থানাকে ফোন দিছিলাম। থানায় ফোন দেওয়ার পরে আমি আপনার ঘটনাস্থলে গিয়ে দেখতেছি কিছু আমার পার্শ্ববর্তী ইউনিয়নের একাধিক মামলার আসামি তারা বারাটিয়ে গুন্ডা হিসেবে এসে উকিল আহমদের ঘর ভাঙচুর করতেছে। তখন আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বললাম যে তোরা এখানে কী জন্য আসছিস, ডাকডুক দিয়ে কন্ট্রোল করে এটা নিয়ন্ত্রণে
আইনে সবাইকে পরিষদে নিয়ে গেছিলাম। পরিষদে নিয়ে যাওয়ার পরে পুলিশ আসছিল, পুলিশ সব বসে আপনার ইনুস মিয়া বসাচ্ছিল তখন পরিষদেই। তখন পুলিশে আপনার ইনুস মিয়া ইসুফ তাদের কাছ থেকে বক্তব্য নিচ্ছিল, ঘটনার বিবরণ কি হয়েছে ঘটনার। তখন আমি পুলিশকে বললাম যে আপনার ঘটনাস্থলে গিয়ে সঠিক তদন্তটা করে দেখেন, পরিদর্শন করে দেখেন কি অবস্থা, আমরা পরে বসে একটা সিদ্ধান্ত আপনাকে জানাবো। আপাতত এক নম্বর আসামি তো হাসপাতালে গেছে চিকিৎসাধীন অবস্থায়, পরে বসে আমরা একটা সমাধা করব। তখনও কিন্তু ইনুস মিয়া মৃত ইনুস মিয়া আমার পরিষদে বসা ছিল। আপনারা হয়তো এই বাজারে তখন দিনের 11টা বাজার ঘটনা শত শত দোকানদার উপস্থিত ছিল এবং শত শত মানুষ কিন্তু উপস্থিত ছিল পরিষদে, আপনারা সরজমিনে দেখতে পারেন, যাচাই করতে পারেন। ইনুস মিয়াকে আমি তখন বললাম যে আপনি বদ্ধ, আপনি অসুস্থ, আপনি বাসায় চলে যান। তখন ইনুস মিয়ার বাইফুত ফরিদ মেম্বারের ছেলে পরিষদের দরজায় দাঁড়ানো অবস্থায় ছিল। তখন তাকে বলছি তোর চাচাকে ধরে বাসায় নিয়ে যা, তোর চাচার অসুস্থ। তখন ওনাকে নিয়ে পরিষদের বারান্দায় বসছিল। বসা অবস্থায় কিছুক্ষণের মধ্যে পুলিশ তদন্ত করে পরিষদে আসছে। তখন ওই নাসিরুদ্দিন রিয়াজ নামে একটা ছেলে বর্মুত্তুরের, ওনার মাধ্যমে এই মেয়র সাহেব ওনাকে পাঠাইছে আমার কাছে। উনি যখন আমার পরিষদে ঢুকছে তখন একটা হই করে একটা আওয়াজ হয়েছে বাইরে, তখন সবাই বাইরে গেছে, আমি কিন্তু পরিষদে বসাছিলাম। এই অবস্থায় বাইর থেকে যখন নাসিরুদ্দিন রিয়াজ আমার অফিসে ঢুকছে, তখন জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, কদাই ইনুস মিয়া মাথা ঘুরে পড়ে গেছে, কোথায়, বারান্দায়। ওনাকে সিএনজিতে তুলে দিছে। তো আমার কথা হলো যে কোন সিএনজিতে গেছে, সিএনজির ড্রাইভারকে জিজ্ঞেস করলে আপনার প্রকৃত সত্য ঘটনা জানতে পারবেন। বসে বসে যখন ইনুস মিয়া জুততেছে, এভাবে জুততেছে, তখন আমি বলতেছি বদ্ধ আপনি বাসায় চলে যান, আপনার খারাপ লাগতেছে। আমি এই এই শব্দটুকু শুধু বাদী বিবাদীর সাথে কথা হয়েছে, আর কোনো বাদী বিবাদীর সাথে আমার কোনো কথা হয় না। এই যে সম্পূর্ণ একটি মিথ্যার নোংরা রাজনীতির শিকার হয়েছে আমি বিচার করতে গিয়ে। তার কথায় রীতিমতো অবাক অনুসন্ধানী দল। তিনি নাকি দুপক্ষের বিরোধ সমাধান করতে গিয়ে আজ তিনি ও তার চৌকিদার নিজেরাই বলির পাঠা, ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে তিনি নাকি সবাইকে নিয়ে ইউনিয়ন পরিষদে যান বিষয়টি সমাধানের জন্য। আর দুপক্ষের বিরোধের সময় ঘটনাস্থলেই নাকি ছিলেন না মৃত ইনুস মিয়া। পরে দুপক্ষের বিরোধের খবর পেয়ে ইউনিয়ন পরিষদে আসেন ইনুস এবং সেখানেই নাকি তিনি মাথা ঘুরে পড়ে যান এবং পরে ইউনিয়ন পরিষদ থেকে তাকে সিএনজি যোগে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সত্যি কি তাই নাকি অন্য কিছু লোকাবার চেষ্টা? তৎকালীন চেয়ারম্যান মির্জা সেকেন্দারে তাই এবার মামলার বাদী বিবাদীর কারো কথাই প্রাধান্য না দিয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধানে মাঠে নামে সিভিল টিম। সেদিনে সেই সিএনজি চালক সহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবার চেষ্টা অনুসন্ধানী দলের। মঙ্গলবার টাইগার স্টেশনে তিনটা গাড়ি ছিল, দুটো গাড়ি চলে গেছিল, তারপর আমার নম্বরটা পড়ছে, তারপর পরার সাথে আমি এখানে তিন চারটা লোক ডাক দিছে। ডাক দেওয়ার পর তারা সবাই বসে আমি নিয়ে হালকেয়ারে গেছিলাম, চন্দ্রকোনা হালকেয়ারে। হালকেয়ারে তো 10 মিনিট পড়ছি, তারপরে ওরা খানা নিয়ে গড়িয়া আবার ইসাহালি নিয়ে নামা দিছি, শেষ। আমি আর জানি না কিছু আমাদের একটু জোর উঠি এনে মারামারি না এনে কারাঙ্কাল বাড়াবাড়ি হতে ঘর উনিদের পড়ে গেছে পরিজন ঘর মাইসে বলতে মাসছে এনে পড়ে গেছে নি মাইসে বলতে এনে মাসছে মারে নাই কিন্তু এনে হাফটিলে পড়ে গেছে ওর ডাক্তার আছে নিয়ে গেছে। আপনি কী করেন? আমি সিএনজি সরাই। এখানে ইউনিভার্সালি আসছিল, আরও 400-500 মানুষও জমায়েত হয়েছিল। ইউনিভার্সালি ফট করে মাথা ঘুরে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে সিএনজি করে ওনাকে হসপিটাল নিয়ে গেছিলো, তারপর শুনেছি এখানে মারা গেছে সিএনজি ড্রাইভার নিয়ে গেছে, পরে ঘন্টা পরে শুনলাম উনি মারা গেছে। সিএনজি ড্রাইভারের নাম কি? তার নাম হলো জসিম। জসিম চেয়ারম্যান সাহেবের মারা না, আমার চৌকিদারও মারা না, আমার এলাকায় কেউ মারা না। ওদের ওইখানে ওনার জায়গায় ওনাকে ওইখানে একটু জকরা হয়েছিল, চেয়ারম্যান সাহেবকে ডাকা হয়েছিল এলাকার মানুষজন যাইয়া, তখন চেয়ারম্যান সাহেব আসছিল সবাইকে ডেকে নিয়ে। আমার চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে চলে যাচ্ছিল, তার মধ্যে আমিও আছি, আরও এলাকার অনেক মানুষজন ছিল। কিন্তু উনি যখন লোকটা যখন চেয়ারে বসছিল তখন লোকটার অনেক গাম ছিল, এমনি এমনি গাম ছিল। যখন গাম ছিল চেয়ারম্যান সাহেব বলছে বদ্দা তোমার কী হয়েছে, তুমি কি অসুস্থ, হয়তো হয়তো হাতটা একটু খারাপ লাগার। তখন ওনার ছেলেকে ডেকে নিয়ে এসে
তখন চেয়ারম্যান সাহেব ডাক দিয়েছে তোমার ছেলেকে ডেকে নিয়ে আসো, তোমার ছেলেকে নিয়ে তোমাকে তৎক্ষণাৎ ডাক্তারের বাড়িতে যাও। তখন ওনার ছেলে আরও দু একজন ধরে ওনাকে ওইখানে নিয়ে আসে, ইউনিয়ন পরিষদের বারান্দায় উনি পড়ে গেছিল। তখন ওনাকে একটা সিএমসি ডেকে ওনাকে ডাক্তারের বাড়ি নিয়ে গেছিল। তখন কিছুক্ষণ ঘন্টা আসর শেষে দুইটা তিনটা বাজে শুনছি উনি মারা গেছে। এতটুকু পর্যন্ত তো আমি জানি, আর কিছু জানি না। আমাদের চেয়ারম্যান সাহেবের কোনো হাত ছিল না, আমাদের চেয়ারম্যান সাহেব ছিল নির্দোষ। চেয়ারম্যান ভালো করুক আর খারাপ করুক, কিন্তু যেটা সত্য সেটা যদি না বলি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে। হু করে একটা মানে শব্দ হয়েছে, উনি ওখান থেকে উঠতে কেন পড়ে গেছে। আমি এখান থেকে পানি নিয়ে নিয়ে খাওয়াইছি, তারা তাই জসিম ওই জসিম উনি জসিম সিএনজি ড্রাইভার আমাদের ঘরে মানে দ্রুত ইসাহালে পাঠাই দিয়েছি। আমি এতটুকু জানি। কোথা থেকে পাঠাইছেন? এই এই জায়গা থেকে, এখানে পড়ছিল এই জায়গা থেকে। আমরা এখানে তো 200-250 মানুষ ছিল। ওনার গায়ে কি কোনো জখমের চিহ্ন ছিল? না না, ওখানে আমি জখমের চিহ্ন দেখি নাই, স্বাভাবিক ছিল, উনি স্বাভাবিকভাবে কথা বলছিল। ফোন করে ওটার নামে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। প্রকৃত অর্থে সেদিন কি ঘটেছিল মৃত ইউনুসের বাড়ির সামনে ও ইউনিয়ন পরিষদে? চেয়ারম্যান যখন ওই সালাই ফোন করছে, পুলিশ আসছে, পুলিশ ওইখানে দেখে তদন্ত করছে, তদন্ত করে দুলোফাটি এখানে যাচ্ছে, দুলোফাটি এখানে আসছে, এখানে আসি উনি ওইখানে বসিয়ে দিয়েছিল। তাই কারণ তো রাতি যাও চৌকি ধরতে এক গ্লাস পানি উঠছে, এক গ্লাস পানি খেয়েছে, পানি খাইয়া উনি যখন চেয়ারম্যানে বলে এই ইউনুস দা তোমার চেহারা অন্য রকম হয়েছে, আপনি বাড়ি চলে যান, যে যাও ভালো হবে আপনি চলে যান। এটা পানি খাইয়া আর চলে যায় ওইখানে আছে, এইখানে এখানে 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 বসছে, আমি আসি এখানে চেয়ে দিচ্ছি, এখানে আরও চার পাঁচ মাস বসিয়ে রয়েছে। উনি যাইয়া কিছুক্ষণ ভরে এই তো দখল করেছে, দুম দুর গতি করে ভরছে, ফলের সাথে সাথে তাদের রক্ত লাগিয়েছে। ওনারা ওই পুলিশে বলে তাড়াতাড়ি হয়তো অসুবিধা পাঠা যান, একটা সিএনজি ডাকি আনছি, সিএনজি ডাকি আনিয়ে রেখে ছুটি দিয়েছে, ফলে আধা মতো মরে গেল। এই উনি কি সুস্থ ছিল? সুস্থ ছিল, সুস্থ ছিল, সুস্থ ছিল, ওইখানে আসি বসে ছিল, এখানে বসে আছিল, আমি এখানে দাঁড়িয়ে আছিলাম, আমি এখানে দাঁড়াইছিল, ওইখানে অনেক লোক, আরো অনেক লোক আছে এখানে, পুরো অনেক লোক। উনি কিছু তো মানে এই তো চক্র করে দুম করে ঘুরে গেছে, পড়িয়া একদম গুজ্জ করি অত গুজ্জ মতো একটু গাল দিল খাই গেছে। আপনার নাম কি? শমশের আলম। শমশের আলম, শমশের আলম, শমশের আলম। আপনি কি করেন? আমি ওই বাড়ির থাকি, খবর কাজ করি। ওই দিন আপনি এখানে কেন আসছিলেন? এখানে ওই কেন খেলো আমি মধ্যে যাচ্ছিলাম, মধ্যে যাচ্ছি এখানে আমি আসছিলাম। আপনি আসছিলেন কেন? আমি আসছিলাম মধ্যে যাচ্ছি এখানে খেলা খেলো মানুষ সব আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, তো ওনাকে তো মারা হয়েছে, শরীরে অনেক রক্ত? না না না, কোনো রক্ত পড়ে নাই, উনিও কেয়ার মারা নাই, ওনারও কেয়ার মারা নাই। তাই উনি ওইখানে এমনি আসো বাইরে সাথে আসো ঘুরিয়ে ডাক্তার আসছে, ওইখানে আসি বসছিল, পানি খাইয়ে আসি ডাক্তার চেয়ারম্যান বলছে, চেয়ারম্যান ইউনিট দা তোমার চেয়ার মারা অন্য রকম হয়েছে, তুমি বার চলে যাও, উনি বার চলে যাবে। আপনি মামলার কি কোনো সাক্ষী? না না, কোনো সাক্ষী না। কিন্তু আপনার তো একটা বয়স হয়েছে, এই বয়সে কি আপনি মনে করেন যে এটা মিথ্যা বলা ঠিক হবে? না না, আমি যদি বলেন মধুজি যাই বলবে আমি মধুজি যাই বলবো, সত্য কথাই যে আমি যদি কয় কোরআন লাগে মাথা বলে কোরআন লাগে মাথা বলবো, হবে সত্য। এটা কি সত্য? সত্য, উনি এইখানে মনে মারা গেছে একটা করে। এর সাথে আমাদের যদি কোনো বিরোধ থাকতো, কোনো ঝগড়া থাকতো, তাহলে আমরা কোনোদিন এখানে খাবার দিতাম না, যেহেতু এটা আমাদের অতিরিক্ত সম্পত্তি। এর সাথে আমাদের সাথে এবং চেয়ারম্যানের সাথে কারোর সাথে কোনো বিরোধ নাই, কোনো সত্যতা নাই, কিচ্ছু নাই, কিন্তু হয়তো একটা মিথ্যা মামলা দিয়া চেয়ারম্যানকে হয়রানি করতেছে। কারো কি মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা এই বিষয়ে মামলার আইনজীবীরাই বা কি বলছেন? স্বাভাবিকভাবেই জানি যে রাজনৈতিকভাবে একজন মানুষ যখন যুক্ত থাকে সক্রিয়ভাবে, সেক্ষেত্রে তার একটা অপোজিশন থাকে, স্ট্রং একটা অপোজিশন থাকে, তাকে তার জায়গা থেকে সরানোর জন্য এটা একটা অপকৌশল এবং ষড়যন্ত্র মাত্র, আর কিছুই না। ওনাকে মামলায় ভিক্টিমাইজ করা হয়েছে বেসিক্যালি। উনি রানিং চেয়ারম্যান ছিলেন, ওনার দায়িত্ব ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে তার যদি জায়গার অংশ থাকতো, কোনো পক্ষে সে যদি তার কোনো সুবিধাভোগী হতো, বেনিফিশিয়ারি হতো, তাহলে বলতাম যে উনি ঘটনার সাথে জড়িত হওয়ার প্রশ্নটা সঠিক। কিন্তু ওনাকে, উনি এখানে কোনোভাবেই জড়িত নয় এবং ওনাকে পলিটিক্যালি ভিক্টিমাইজ করা হয়েছে, ওনার যে ইমেজ, ওনার ইমেজটা ডাউন করার জন্য। প্রত্যক্ষদর্শী ও সিএনজি চালকের কথায় রীতিমতো অবাক অনুসন্ধানী দলের সদস্যরা। প্রকাশ্যে দিনে দুপুরে এমন একটি ঘটনাকে হত্যা মামলায় রূপান্তর নাকি স্বার্থ রক্ষায় একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে কোন মহলের অপর রাজনীতি? দর্শক,
প্রশ্ন রইল যথাযথ কর্তৃপক্ষ সহ আপনাদের কাছে। দর্শক, কোন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা কোনো সংস্থাকে স্বাভাবিকভাবে হেয় প্রতিপন্ন বা দোষারোপ করা সিভিল টিমের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, সমাজের অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি ও অপরাধের চিত্র আপনাদের সামনে তুলে ধরা, আর সে অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা আমাদের। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সাথেই থাকুন। আর মনে রাখবেন, সত্য প্রকাশে আপোষহীন ব্রত নিয়ে সিভিল টিম আছে আপনার পাশে।